হাত কাঁপে, পা কাঁপে, মাথা কাঁপে যাদের, এটার একমাত্র কারণ হলো আমরা বীজ খাই না। তাহলে আমরা কালাই দুই মুঠ সন্ধ্যায় ভিজে সকালে খেতে পারি, আর দুই দিন ভিজে খেলে আরও বেশি আমরা ডোপামিন পাবো। আর যদি বুট দুই তিন মুঠ ভিজে রাখি এবং এটা প্রথম ১২ ঘন্টা আপনার পানিতে ভিজানো হবে, এরপরে শুকনো জায়গায় রাখলে ওর ভিতর থেকে গাছ আসবে, গেরি বলি আমরা, বা ভিতরের একটা বিচন আসবে। এই বিচনটা আমাদের জন্য একটা মহা ঔষধ। সারা বিশ্বের মানুষ মধু দিয়ে এই জিনিসটা খায়, মোলাসের যে এই জিনিসগুলো খেয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা সকলেই প্রতিদিন এই শীতের ঋতুতে হয় বুট নাহলে কালাই ভিজিয়ে রেখে ৭২ ঘন্টা পরে বা ২৪ ঘন্টা পরে বা ৪৮ ঘন্টা পরে খেলে এটা মহা ঔষধ। এটা রেগুলার করতে হবে, মানে আগামী ৪-৫ মাস রেগুলার খেতে হবে, তাহলে শরীরের যে ক্ষয়টা সেটার প্রতিরোধ করে ফেলবে এই বুট, যেটা আমরা রমজান মাসে খাই, তাজা বুট, কাঁচা বুট, আবার কালাই, এটা গাছ সহ খেলে অনেক বেশি উপকার হবে। অনেক দেশে অনেক বীজ থেকে গাছ করে খায়, আপনারও খাওয়ার অভ্যাস করা ছাড়া আর সামনের দিনগুলোতে কোনো উপায় নেই। কারণ আমরা এত অ্যান্টিবায়োটিক খেয়েছি, খাইতেছি যে এই যে অ্যান্টিবায়োটিক ওষুধের যে নিউট্রাল করাটা, অ্যান্টিবায়োটিক ওষুধকে কার্যকর করাটা, অ্যান্টিবায়োটিক ওষুধকে আরও বেশি কার্যকর করাটা, অ্যান্টিবায়োটিক ওষুধ যা আমাদের অ্যান্টিবডি করে ফেলতেছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদের বীজোথেরাপি যেটা, এই বীজ থেরাপিতে আমাদের যেতেই হবে। হাজার হাজার বীজের থেরাপি হাজার বছর আগে থেকে বাংলাদেশে প্রচলিত ছিল, এখন আমাদের মডার্ন ফুডও আমরা বীজোথেরাপি একটা নতুন সেকশন করে দিয়েছি। বীজ থেরাপির অন্তত ৫০টা ওষুধ আমাদের আগামী ডিসেম্বরের ভিতরে বাজারে এসে যাবে, অন্তত ১০-১৫টা অলরেডি এসে গেছে। হ্যাঁ, বীজ থেরাপির উপরে আমাদের অনেক বইও লেখা আছে। বীজ থেরাপি ছাড়া আমাদের অ্যান্টিবায়োটিকের রিয়াকশন থেকে বাঁচার মতো আর কোনো পথ খোলা নেই।